জামিয়া ইসলামিয়া আরাবিয়া অহমদনগর টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম উপস্থিত বিরাদরান ইসলাম সম্মানিত সুধী মণ্ডলী ও প্রাণ প্রিয় যুবক ভাইরা, মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যিনি দেশের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ এই উমেদনগর মাদ্রাসার বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে। শুকরিয়া আদায় করে সকলেই মহাব্বতের কণ্ঠে মহান আল্লাহ তাআলার তারিফ করে বলি আলহামদুলিল্লাহ। আরে একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা ঘোষণায় শুনেছেন আজকের মাহফিলের অন্যতম আলোচক নন্দিত মুফাসসির কোরআন মিষ্টভাষী আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা জুবায়ের আহমদ আনসারী দামত বরকাতুহুম ইতিমধ্যে উমেদনগর জামিয়ায় পৌঁছে গেছে। খাওয়া দাওয়ার পর যথা সময়ে ওনাকে আপনাদের খেদমতে উপস্থিত করা হবে। তাছাড়া আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব সুপ্রসিদ্ধ শায়খুল হাদিস আল্লামা বিলাল বাওয়া দামত বরকাতুহুম তিনিও উপস্থিত হয়ে গেছে। আরো ওলামায়ে কেরাম যারা দাওয়াতি আছেন, আশা করা যায় ইনশাআল্লাহ হাত্তাল ফজর একের পর এক নতুন নতুন চমক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবেন। সবাই অধীর আগ্রহে শেষ পর্যন্ত থাকব তো ইনশাআল্লাহ। আর একটু মহব্বতের সাথে বলি ইনশাআল্লাহ। মহতরম হাজিরিন, আমার আগে অল্প সময়ে অনেক গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন লন্ডনের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ মারকাজুল উলুমের সম্মানিত প্রিন্সিপাল সিলেটের কৃতি সন্তান হযরতুল আল্লামা মাওলানা শোয়াইব আহমদ দামত বরকাতুহুম, তার আগে বয়ান পেশ করেছেন এই গোটা বাংলাদেশের প্রথম সারি যে কজন শায়খুল হাদিস আছেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব সুনামগঞ্জের রত্ন লক্ষ আলেমের উস্তাদ আমার প্রাণ প্রিয় মুরব্বী আমার বাবা মরহুম মাওলানা মসিহুর রহমান সাদী সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠতম বন্ধু শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান দামত বরকাতুহু। আমার পরে ধারাবাহিক ভাবে বিজ্ঞ ওলামায়ে কেরামদেরকে আপনাদের সামনে উপস্থিত করা হবে। মাঝখানে কয়েক মিনিট সময় ব্যয় করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি কর্তৃপক্ষের নির্দেশ পালনার্থে আপনাদের খেদমতে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন শরীফের সূরা ইউনুসের 62 এবং 63 নম্বর আয়াত দুটি তেলাওয়াত করেছি। মূলত আজকের যে সমাবেশ, আজকের যে গণজামায়াত, আজকে যে এক বিশাল আয়োজন এখানে চলছে, গুরুত্বপূর্ণ অনেক বয়ানই ইতিমধ্যে হয়েছে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমি যেটা চাচ্ছি সেটি হলো আমরা এই মুহূর্তে অবস্থান করছি মহান আল্লাহ তাআলার একজন বুজুর্গ এশিয়া উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস ইসলামী আন্দোলনের এই বাংলাদেশের অন্যতম রূপকার লক্ষ আলেমের উস্তাদ
বিশ্বরঞ্জিত শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জি দামাত বরকার কুহুমের সোহবতে আমরা উপস্থিত হয়েছি। আমাদের বিশ্বাস এই ব্যাপারে আমাদের বক্তব্য, এই ব্যাপারে আমাদের সুস্পষ্ট ধারণা শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জি, তিনি আল্লাহ পাকের এক মহান বুজুর্গ। আমি মনে করি আমার এই দাবির সাথে দ্বিমত করার মতো কোনো ব্যক্তি মনে হয় এই সম্মেলনে না থাকারই কথা, ঠিক কিনা বলো? অতএব যেহেতু আজকে একজন বিশ্বনন্দিত পীরে কামেলের দরবারে আমরা উপস্থিত হয়েছি, তার সহবতে আমরা উপস্থিত হয়েছি, অতএব আজকের এই দিনে আমাদেরকে আরেকটা বিষয় সম্পর্কে অত্যন্ত সুস্পষ্ট ধারণা নিতে হবে, সেটি হলো সত্যিকার অর্থে কারা আল্লাহ পাকের পক্ষ থেকে খাঁটি পীর আর কারা ভাওতাবাজ শয়তানের খলিফা ভণ্ড পীর। এইভাবে ঠিক বললে কিন্তু আলোচনার ঠিক ধারা চলবে না, বাধাগ্রস্ত হবে আলোচনা বাধাগ্রস্ত হোক আমি আশা করি আপনারা এটা চান না। এই জন্য আওয়াজ দিতে হবে, উঁচু আওয়াজ দরাজ কণ্ঠে বলতে হবে, এই বাংলাদেশে সরকারের বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম সহ দেশীয় মানুষের যত উন্নতি এবং যত পরিকল্পনা মাঝে মধ্যেই বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে, এই বাধাগ্রস্ত হওয়ার পিছনে যতগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ এই দেশে কিছু ভণ্ড পীরের আস্তানা গজায়ছে। আর এই ভণ্ড পীরদের না জায়েজের হারাম কাজ বহাল তবিয়তে চলার কারণে এবং সরকারের পক্ষ থেকে, তাওহীদ জনতার পক্ষ থেকে, মুসলিম মিল্লাতের পক্ষ থেকে সেই রকম কোন আন্দোলনের নমুনা না দেখার কারণে, সেই রকম কোন প্রতিবাদ সংগঠিত না হওয়ার কারণে আল্লাহ পাকের গজব একের পর এক বাংলাদেশে নাজিল হচ্ছে। বর্তমানে যে গজব নাজিল হচ্ছে সেটি হলো সারা দেশে ব্যবসায়ী মন্দাভাব। এই সব কিছুর পিছনে এই ভণ্ড পীরদের না জায়েজের হারাম কাজ অবিরাম গতিতে চলতে দেওয়া, এটাই সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর গজবকে টেনে আনা। এই জন্য বাংলাদেশ 54,000 বর্গ মাইলের দেশ, সত্যিকার অর্থেই যদি সোনার বাংলায় পরিণত করতে হয় তাহলে অবশ্যই এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা দেশে যত ভণ্ড পীর আছে সবগুলো ভণ্ড পীরদেরকে সরকারি ভাবে আইনের আওতায় এনে ধর্মকে বিকৃত করার অপরাধে শাস্তি করা হোক, বিচার করা হোক, তবেই সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ হবে। কোনটি কিনা? এতগুলো মুসলিম জনতা আমরা এখানে অবস্থান করছি, ভণ্ড পীরের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, এই জ্বালিয়ে দাও পুড়িয়ে দেওয়ার আওয়াজ ঠিক মতো দিলে আগুন লাগবে না, মেস থাকবে না, আলাদাই ভণ্ড হয়ে যাবে এদেশের ভণ্ড পীরের আস্তানা। মহতরম হাজিরিন, সরকার মহোদয় দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন প্ল্যান জাতির সামনে পেশ করছেন, জাতি বুঝে হোক আর না বুঝে হোক প্রায় সময় সরকার বাহাদুরের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে দেশকে এক গতিশীল উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য বাহবা দিয়ে যাচ্ছেন জনগণ। কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহে বিল্লাহে তাল্লাহে তিনবার শপথ করে বলছি, এদেশে যারা ধর্ম ব্যবসা করছে, ইসলামকে পেট ভরার মাধ্যম করেছে, বড় বড় ডেক তৈরি করে জাতির ঈমানকে হরণ করছে, পায়ের সাজদা নিয়ে জাতির ঈমানকে হরণ করছে, এদেরকে শায়েস্তা করার আগে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পুরো সরকারি আর উন্নয়নের ঠিক ধারা অব্যাহত রাখতে পারবে না। আমার সাথে আপনারা একমত? এই আওয়াজে নয়, বজ্র কণ্ঠে বলতে হবে আপনাদের আমার সাথে একমত, নারায়ে তাকবীর। এই আওয়াজ কামনা করছি না হাজার হাজার জনতার মধ্য থেকে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
نعرہ تکبیر محترم حاضرین আমি আপনাদের খেদমতে যে দুটি আয়াত তিলাওয়াত করেছি এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভন্ড পীর আর কে খাঁটি পীর কে হকানি পীর আর কে বাতিল পীর সুস্পষ্ট ভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন সময় যতটুকু পাই এই সময়ের ভিতরে এই দুটি আয়াতের তাফসীর আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ألا إن أولياء الله ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله پاک رب العالمين بولے ہے دنیا مانوش سنے رکھو আলা ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহ পাকের ওলি আউলিয়া ওলি শব্দের বহুবচন যারা আল্লাহ পাকের ওলি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই এবং এবং কোনো দুশ্চিন্তাও নাই ঠিক আসলে আওয়াজগুলো ঠিক মতো কেন হচ্ছে না এই মুহূর্তে আমার কাছে একটা বিষয় ধরা পড়েছে সেটি হলো এটা একটা দ্বীনী মাহফিল নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাযিল হচ্ছে এবং রহমত সবাইকে ঢেকে রাখছে এরই মধ্যে চতুর্পাশে কিছু আমার ভাই বন্ধুগণ দাঁড়িয়ে আছেন কিছু মুসলমান দাঁড়িয়ে আছেন এই দিনী মাহফিল এমন পরিবেশ কায়েম করে রাখলে যারা বসা থাকে এদের উপরও প্রভাব পড়ে এজন্য আমি অনুরোধ করব যারা বসে দাঁড়িয়ে আছেন আশেপাশে আল্লাহ পাকের ওয়াস্তে মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে আসুন সুন্দর করে বসুন পরিবেশ কায়েম করুন যাতে আল্লাহর রহমত নাজিলে কোনো রকম বাধা না পড়ে আমরা তো সবাই এসেছি রহমতের জন্য সবাই তো এসেছি সাকিনার জন্যই যেন খুব সুন্দর ভাবে আল্লাহ পাক এগুলো আমাদের মধ্যে বন্টন করেন এজন্য মেহেরবানি করে সবাই বসে পড়ুন বসে পড়ুন স্বেচ্ছাসেবক যারা আশেপাশে আছেন দাঁড়িয়ে থাকতে দেবেন না এমন একটা পরিবেশ এখানে কায়েম হোক এমন একটা পরিবেশ এখানে কায়েম হোক ইসলামের বিরুদ্ধে ইসলামী ইসলামকে যারা সহ্য করতে পারে না ওলামায়ে কেরামকে যারা সহ্য করতে পারে না আল্লামা হবিগঞ্জকে কটূক্তি করে যেই সমস্ত নাস্তিক মুরতাদ এবং ভণ্ডপীরের এজেন্টরা হবিগঞ্জ গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বদনাম ছড়ায় বিভিন্ন জায়গায় কুটনামি করে তাদের যে সমস্ত এজেন্ট এখানে আছে পরীক্ষার জন্য এসেছে দেখবার জন্য এসেছে এরা যেন বলতে বাধ্য হয় যে কওমি ওলামায়ে কেরাম দেওবন্দি ওলামায়ে কেরামের মজলিস এত সুশৃঙ্খল হয় তারা এতটাই ভদ্র হয় অনুসারী হয় এদের বিরুদ্ধে লাগলে কোনো অস্ত্র লাগবে না লাঠি লাগবে না শুধু নারায় তাকবীরের আওয়াজ যখন তারা দেবে আমরা দেশ ছাড়তে বাধ্য হব যেন তারা সেটা ভালো করে অনুধাবন করতে পারে এজন্য অনুভব আমি অনুরোধ করব কেউ দাঁড়িয়ে থাকবেন না মেহেরবানি করে এই অনুরোধটা রক্ষা করবেন কেউ দাঁড়িয়ে থাকবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই এবং কোনো দুশ্চিন্তাও নেই মুফাসসিরিনে কেরাম বলেন ভয় বলতে বোঝানো হয়েছে মৃত্যুর সময় যে ভয় মরণের সময় যে মৃত্যু চিন্তার যে ভয় এই ভয় আল্লাহর খাসি ওলিদের থাকে না দুই নাম্বার মহতরম হাজিরিন আমি আপনাদের সামনে সূরা ইউনুসের 62 এবং 63 নম্বর আয়াত দুটি তেলাওয়াত করেছিলাম আর আমি বলেছিলাম যে এত বড় বিশাল মজমুআ হাজার হাজার মুমিন মুসলমানের সমাবেশ
আমরা এসেছি শাইখুল হাদিস আল্লামা হবিগঞ্জি দামাত বরকাতুহুমের সোহবতে, যিনি আমাদের বিশ্বাস অনুযায়ী আমাদের শুধু ধারণাই নয় বাস্তবতাও এটাই আমরা বিশ্বাস করি। শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জি দামাত বরকাতুহুম, তিনি আল্লাহ পাকের একজন মহান বুজুর্গ। এটা শুধু আমরা এখানে যে ক হাজার লোক জমায়েত হয়েছে আমরাই স্বীকার করছি না, বরং সারা দেশের লক্ষ লক্ষ মুমিন মুসলমান এটা স্বীকার করছেন এবং সেইভাবেই হযরতকে দেখেন। কি বলেন আপনারা? আমি বলছিলাম এমন একজন প্রখ্যাত বুজুর্গের সোহবতে যখন এসেছি, তাহলে এইরকম প্রখ্যাত বুজুর্গদের বিভিন্ন লেবাস পরিধান করে ব্যবহার করে সমাজে যারা ভণ্ডামি করছে, পীর মুরিদি করছে, সহজ সরল মনা মুসলমানদের ঈমানকে হরণ করছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলেছেন সেই বিষয়টা আমাদের জানা উচিত। এই জন্যই আমি সূরা ইউনূসের 62 এবং 63 এ দুটি আয়াত তিলাওয়াত করেছিলাম। কিন্তু অবস্থা দৃষ্টি আপনারা ভালো করে দেখতেছেন, আমার ডানে বামে মুরব্বিয়ানে কেরাম যেভাবে বসা, এই আয়াতগুলোর উপরে আলোচনা আমার মন মতো করে সামনে অগ্রসর করা কোনোভাবেই সম্ভব নয়। আর এটা গায়রাতের কিছুটা ব্যাপার আছে, আমার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব নয়। তারপরেও হুকুম তামিল করা, হুকুম মানা, এটা অনেক বড় একটা দায়িত্ব। আল্লামা হবিগঞ্জি দামাত বরকাতুহুম, আমি অতীতে কয়েকবার বলেছি, এই উমতনগর মাদ্রাসায় বলেছি, নুরুল হেরের তাফসিরও বলেছি, আমার বাবা মরহুম মাওলানা মসিহুর রহমান সাদি আজ দুনিয়াতে নাই, যদিও তাদের সম্পর্ক ছিল মামা আর ভাগ্নে, কিন্তু গভীর এক মমতাময় সম্পর্ক ছিল, যার কারণে বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এরপরে আবার চাচাও বিদায় হয়ে গেলেন, পরবর্তীতে সম্পর্কের দিক থেকে তিনি ভাই হলেও আপন ফুফাতো ভাই হলেও আমি সব সময় বাবার ভূমিকায় ওনাকে মনে করি এবং সেভাবেই চলে আসছি। বিশেষ করে আমার বড় ভাই মাওলানা হাম্মাদ সাদি নব্বরাল্লাহু মারকাজা, ওনার ইন্তেকালের পর আমি খুব বেশি করে হবিগঞ্জকে মিস করি এবং সর্ববিষয়ে আমি ওনার সাথে পরামর্শ করেই সমাজে চলি। তো এখন হযরতের নির্দেশ আপনাদের সামনে এই আয়াতগুলোর আলোকে কিছু কথা বলা না হয় হক আদায় হবে না এই আয়াতগুলো। এজন্য খুব সংক্ষেপে কয়েক মিনিট আমি কথা বলি, ইনশাআল্লাহ আপনাদের সামনে নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট শায়খুল হাদিস আল্লামা বিলাল বাবা দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন এবং আমার ভাতিজা হযরত মাওলানা তাফহিমুল সাহেব তা অনুবাদ করে আপনাদেরকে শুনিয়ে দেবে। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্ত্র, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, টেনশন নাই। সুবহানাল্লাহ বলবেন না সবাই একসাথে, সুবহানাল্লাহ। এটি 63 নম্বর আয়াত। আল্লাহ পাক যখন বললেন আল্লাহ পাকের ওলি যারা তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাটা চিন্তা করলেন, ওলিদের এত ফজিলত, তাদের কোনো ভয় নাই, মানে মরণের সময় কোনো ভয় তাদের থাকবে না, আল্লাহ পাক কুদরত থেকে ঈমান নিয়ে বিদায় হওয়ার সুযোগ করে দিবেন, আর তাদের কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, তার মানে হলো পরকালে তাদের কোনো চিন্তা হবে না, আল্লাহ পাকের বিশেষ দয়ায় জান্নাত পর্যন্ত তারা পৌঁছে যাবেন। এই ফজিলত শোনার পরে সহজ সরল মনা মুসলমান হয়তো যে কাউকে হাবভাব দেখে পোশাক আশাক দেখে
দেখে, লম্বা টুপি দেখে, জটলা চুল দেখে পীর মনে করবে, ওলি মনে করবে আর ধুকায় পড়ে যাবে। এজন্য 63 নম্বর আয়াতে আল্লাহ পাক খাঁটি পীর খাঁটি ওলি সত্যিকারের হক্কানি পীর কে হবে, হক্কানি আলেম কে হবে তার পরিচয় দিয়ে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সত্যিকারের পীর যারা হবে, যারা সত্যিকারের আলেম হবে, খাঁটি ওলি যারা হবে, পরিচয় হলো দুইটা। এক নাম্বার পরিচয়, তারা নির্ভেজাল খাঁটি ইমানদার হবে। এই আওয়াজে নয়, এই আওয়াজে নয়, এই আওয়াজে নয়, তারা নির্ভেজাল খাঁটি ইমানদার হবে। দ্বিতীয় পরিচয়, তারা মুত্তাকি হবে, পরহেজগার হবে। খাঁটি ইমানদার কেন বললাম? সমাজে বহু লোক আছে আমার বোনের ভাইরা ইমানদার দাবি করছে, নিজেকে পীর দাবি করছে, অথচ অসংখ্য শিরিক বেদা আছে, নিজের খানকার দরবারকে প্রতিনিয়ত নাপাক করে যাচ্ছে। এজন্য আল্লাহ পাক বলেন নির্ভেজাল ইমান। দুই নম্বরে আল্লাহ পাক বলেন মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। মানে হলো শরীয়তের সমস্ত বিধিবিধান, সব সমস্ত আহকামাত, এগুলোকে মেনে চলতে হবে। অতএব কোন পীরের দরবারে যদি বেপরদেগি থাকে আর সে যত চিল্লাইয়া বলুক আমি বড় পীর, আমি অনেক বড় অলি, আমি অনেক বড় খাঁটি পীর, যতই বলুক নিঃসন্দেহে ভণ্ড 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 বলুন ঠিক কিনা? আজকে না খেলে গেলে মাহতামা হাজিরিন, আল্লাহ পাকের কথা হয় সংক্ষেপ, আমি শেষ করে দিব, কিন্তু আমি বেশি লম্বা করব না, হযরতের অনুমতি নিয়ে বলতেছি। আল্লাহ পাকের কথা হয় সংক্ষেপ, বলুন ঠিক কিনা? দুনিয়া তো আমরা দেখি যারা মহান তাদের কথা হয় সংক্ষেপ, আর যেগুলো বেহায়া এগুলো দেখা যায় ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা সারাদিনই বক 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 করে। এমনকি রাজনৈতিক নেতাদের মধ্যে যারা ভদ্র যারা শালীন, এরা অল্প কথায় দেখা যায় এমন কিছু বক্তব্য দেয় আমাদের এমপি মহোদয়ের মতো, যা সকলের মনকে জয় করে নেয়। আবার কিছু আছে বেহায়া, মাইক ফাইলি যে কোনো জায়গায় গেলেই যা মুখে আসে তাই, আল্লামা হবিগঞ্জি এই, কৌমি ওলামারা এই, দেওবন্দিরা এই, এরকম আবুল তাবুল কথা বলতে শুরু করে। কিন্তু যারা জ্ঞানী তাদের কথা হয় অল্প, আল্লাহ পাক সবার চেয়ে জ্ঞানী ঠিক কিনা? এজন্য আল্লাহ পাকের কথা সংক্ষেপ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এই দুটি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেন যে আল্লাহ পাকের কথা সংক্ষেপ, এর ব্যাখ্যা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর অনেকগুলো হাদিস মন্থন করে আশরাফ আলী থানভী বলেছেন সত্যিকারের খাঁটি ওলি যারা, যারা অরিজিনাল পীর, যারা সত্যিকার অর্থে মানুষের মুর্শিদ হতে পারে, লাখো জনতার হেদায়েতের একটা ওসিলা হতে পারে, এই সমস্ত খাঁটি পীরদের আলামত হলো 10টা। কয়টা? দুই একটা বলে আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। 10টা, 10টা আলামত, এই 10টা আলামত যার মধ্যে থাকবে আশরাফ আলী থানভী বলেন খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘোষণা, ওই লোক সত্যিকারের পীর। আর এই 10টা আলামত যার মধ্যে থাকবে না, সে যতই বড় খানকার অধিকারী হোক, লক্ষ জনতার সে পীর হোক, নিঃসন্দেহে এই লোকটা ভেজাল মার্গে এমন পীর যা লক্ষ জনতার ঈমান হরণ করার জন্য শয়তানের ফর্মুলায় ইজাদত প্রাপ্ত হয়ে সমাজ ধ্বংস করছে। মহতরম হাজিরিন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন 10টার প্রথমটা হইল পীর খাঁটি না ভেজাল। যদি চিনতে হয় তাহলে যিনি পীর মুরিদি করছেন তার ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে হবে, তাকে অন্য কোন বুজুর্গ হক্কানি পীর তাকে এজাজত দিয়েছেন কিনা। যদি এজাজত প্রাপ্ত হন তাহলে অবশ্যই তিনি খাঁটি পীর, তাকে অনুসরণ করলে আশা করা যায় ইহকালে এবং পরকালে শান্তি পাওয়া যাবে। দুই নম্বরে তিনি খাঁটি পীর না ভণ্ড পীর যদি বুঝতে হয় তাহলে খাঁটি পীরের দ্বিতীয় আলামতটা তার মধ্যে আছে কিনা দেখতে হবে, আর সেটি হলো তাকে সমসাময়িক যুগে বেশিরভাগ হক্কানি ওলামায়ে কেরাম সমর্থন করেন কিনা এই বিষয়টা দেখতে হবে। যদি সমসাময়িক হক্কানি ওলামায়ে কেরামদের সিংহভাগ তাকে সমর্থন করেন এবং বলেন এই লোকটার কাছে বায়াত হলে, এই লোকটার দিক নির্দেশনা শুনলে ইসলামের ফায়দা হবে, ঈমানের তরক্কি হবে, আর সবালি তা নবী বলেন তার হাতে বায়াত হও, তোমাদের কল্যাণ হবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমার মনে হয় যে দুইটা আলামতের কথা এই মুহূর্তে আপনাদের সামনে বলেছি, এই দুইটা আলামতের আলোকে আমাদের আল্লামা হবিগঞ্জি নিঃসন্দেহে লক্ষ জনতার
ইমানের তরক্কি আর হেদায়েতের জন্য রাত দিন 24 ঘন্টা আমার পরের ভাইরা মাতার ঘামকে পায়ে ঝরাইয়া কাজ করে যাচ্ছেন এই উম্মতের এই উম্মতের এই উম্মতের দ্বীনের তরক্কির জন্য বলুন ঠিক কিনা আমার ভাইরা স্লোগান দিয়েছে আগেও দিয়েছে এখনো কিন্তু আমি মনে মনে যে আশা নিয়ে বসেছি মনে মনে যে আশায় সময় পার করছি আমার মনের ভিতরে এরকম একটা আশা আকাঙ্ক্ষা সব সময় বিরাজিত এই মুহূর্তে বসা অবস্থায় যে এই ময়দান থেকে এমন একটা আওয়াজ হবে এমন একটা আওয়াজ হবে এমন একটা আওয়াজ হবে যা বিগত 20 বছর যাবত এই হায়াতে আমরা সেই আওয়াজ দেই নাই এমন একটা আওয়াজ যদি আশা করি এমন একটা আশা যদি আওয়াজ করি এই আওয়াজ আশা করি দিতে পারবেন তো ইনশাআল্লাহ তিন নম্বর একটা আরেকটা আলামতের কথা বলে আমি শেষ দিকে চলে যাব ইনশাআল্লাহ তিন নম্বর একটা আলামত পীর খাতিনা ভণ্ড সত্যিকারের পীর নাকি ভাওতাবাজের পীর কত পীর যে বের হয়েছে এখন একটা ফেসবুক বেরোছে ফেসবুক এটা মানে পুরা বুকটারে ফেস করে দেয় ফেসবুক এই ফেসবুক খুললেই দেখা যায় জটাওলা পীর ল্যাংটা পীর তালা বাবা আরো কত বাবা কি যে অবস্থা আমার পানের ভাইরা পীর সাহেবকে আজকে আমাদের সামনে আমাদের মুরব্বি বসা এমন অনৈতিক কোন কথা আমরা মুখ দিয়ে বলি নাই আমাদের মুরব্বির শানে আমরা এমন কথা বলি নাই যেই কথা শরীয়তে নাই ইসলামে নাই কিন্তু ভণ্ড পীর যারা এদের মুরিদানরা যখন খুব সুর মিলায় বলে মাওলানা মাওলানা বাবা মাওলানা দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা আউয়াল আখির তুমি জাহির বাতেন তুমি কেউ বলে মুস্তফা নবী কেউ বলে হুবহু খোদা এ তো জঘন্য কথা বলার পরও যেই পীর তার মুরিদানকে সামাল দেয় না এমন পীরের এমন পীরের এমন পীরের পায়ে আমরা ঝাড়ু মারি ঝাড়ু মারি ঝাড়ু মারি ঝাড়ু মারি এত জঘন্যতম কথা পীরে নবী পর্যন্ত পৌঁছাইছে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিছে এই সমস্ত ভণ্ড পীররা সমাজ থেকে উৎখাত হোক চানকি চানকি এইভাবে নয় খালিদ বিন ওয়ালিদের মতো গর্জে উঠতে হবে আমার বড় ভাইরা এই ভণ্ড পীররা বাংলার নবীন থেকে চলে যা চানকি চান্না চানকি চান্না এখন বন্ডপীর কোথ থেকে পয়দা হয় আর খাতিপীর কোথ থেকে পয়দা হয় দুইটা কথা বলেই শেষ বন্ডপীর তৈরি হয় মাজার থেকে এইভাবে ঠিক বললে কিন্তু আলোচনা সঠিক পথে নিয়ে যাওয়া যাবে না বলুন ঠিক কিনা বন্ডপীর তৈরি হয় মাজার থেকে খাতিপীর তৈরি হয় কওমি মাদ্রাসা থেকে আর আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা ব্রাহ্মণবাড়িয়া এক ভণ্ডপীর বের হয়েছে তার নাম বলতে চাই না এই বেয়াদব বাংলায় কিছু কথা বের করে সেই কথাগুলোকে সে জিকির হিসাবে সমাজে চালু করেছে বসেন বসেন দাঁড়ান দাঁড়ান খান খান বলো ঠিক কিনা এই বেয়াদব আমার হবিগঞ্জ আইসা আমার হবিগঞ্জ আইসা আমার হাজার হাজার আলেমের উস্তাদ লক্ষ আলেমের মুরব্বি আল্লামা হবিগঞ্জকে কটুক্তি করে কথা বলে গিয়েছে পরিষ্কার ভাষায় বলতে চাই ওদের ভবিষ্যতে যদি আবার তখন এইরকম বেয়াদবি করতে শুনি জিব্বার পুস্তক
টুকরা করে হবে না থেকে বিদায় করে দেবে। এই যে আপনারা জনতা জাগ্রত হয়েছেন, এই যে জাগ্রত হয়েছেন, এইভাবেই যদি আপনারা জাগ্রত থাকেন, যদি না ঘুমিয়ে পড়েন, আল্লাহর কসম করে বলছি এখনো এই পরিমাণ জনগণ হবিগঞ্জে আহলে হক আমাদের পক্ষে আছেন, তারা যদি জাগ্রত হইয়া একদিন রাত কত চলে আসে একটা খণ্ড শুধু হবিগঞ্জে নয় গোটা বাংলাদেশে থাকতে পারবে না। এখন যেই জায়গা থেকে খাঁটি পীর পয়দা হয় তৈরি হয় এমন জায়গাগুলোকে টিকিয়ে রাখা আমাদের ইমানি দায়িত্ব কিনা বলেন, আরো জোরে বলুন এগুলো টিকিয়ে রাখা আমাদের ইমানি দায়িত্ব কিনা। এইগুলো টিকিয়ে রাখতে যদি সম্পদ দিতে হয়, অর্থ দিতে হয়, মাল দিতে হয়, সব কিছু বিসর্জন দিতে হয়, আমি দেখতে চাই কে কে রাজি আছে। দীর্ঘক্ষণ আলোচনা করা ওনাকে বসায় রেখে কোনো ভাবেই সমীচীন হবে না, শেষ করে দিতে চাই, কিন্তু শেষ করার আগে আপনারা যেইভাবে সবাই দাঁড়িয়ে এই মাদ্রাসাগুলোকে টিকে রাখার জন্য সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত হয়ে গেছেন, এই হাজার হাজার জনতা থেকে মাত্র কয়েকজন পরিচিত এমন আহলে হকদেরকে ভালোবাসেন, কওমি মাদ্রাসাদেরকে মনে প্রাণে ভালোবাসেন, এইরকম কয়েকজন মুজাহিদ দিনদার ইমানদার মুসলমান যুবক এবং মুরব্বী দেখতে চাই।